আমরা অনেক সময় অনেক কাজে চেষ্টা না করেই ব্যর্থ হয়ে যাই এবং পরবর্তীতে আমরা আমাদের নিজেদের ভাগ্যের দোষ দিই। আসলে আমাদের ব্যর্থতা আমাদের প্রত্যেক দিনের খারাপ অভ্যাসের উপরেই নির্ভর করে। সো চলুন জেনে নেই আমাদের প্রত্যেক দিনের এমন কিছু খারাপ অভ্যাস যেগুলি আমাদেরকে সফল হতে বাধা দেয়। নাম্বার ১ এ যেই খারাপ অভ্যাস, সেটি হচ্ছে মেয়েদের পিছে পিছে ঘোরা বা একটা মেয়েকে পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া। দেখেন, কাউকে অ্যাপ্রোচ করা বা কারোর সাথে কথা বলার চেষ্টা করা খারাপ না, কিন্তু আপনি যদি নিজের ফিউচারকে বাদ দিয়ে অন্যকে ডিস্টার্ব করেন বা নিজের ফিউচারের উপরে অন্য কাউকে রাখেন, তাহলে অবশ্যই আপনার কপালে শনি আছে। প্রথমে নিজেকে ইম্প্রুভ করেন, নিজের দিকে সময় দেন, টাকা ইনকাম করেন, এরপরে অন্য মানুষ অটোমেটিকলি আপনার জন্য ভাববে। এখানে আবার কথা আছে, আপনি যদি কুইন টাইপ কাউকে পেয়ে যান যে সবসময় আপনার স্ট্রাগলে আপনার সাথে আছে, তাকে কিন্তু কখনোই ছাড়া যাবে না, কারণ সে আপনার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতেছে। নাম্বার ২, অতিরিক্ত গেম খেলেন না। যদি সেই গেম থেকে টাকা আসে তাহলে অন্য কথা। দেখেন, আমি এমন অনেক ছেলে মেয়ে দেখেছি যারা সারাদিন সারারাত গেম খেলে। আসলে তারা বাহিরের জগৎ নিয়ে কোনো চিন্তা ভাবনাই করতে পারে না, সবসময় ওই একটা গেমের লুপের মধ্যে পড়ে থাকে। দেখেন, পার্সোনালি আমি নিজেও গেমার, বাট আপনি এমন কোনো কিছুর উপরে সময় ইনভেস্ট করতেছেন যেটা আপনাকে কোনো আউটপুট দিতেছে না, তাহলে কিন্তু সমস্যা ভাই। গেম যদি আপনি ফ্রি টাইমে খেলেন নিজের অবসর সময় কাটানোর জন্য, ইটস ফাইন। বা আপনি যদি গেম খেলে টাকা ইনকাম করতে পারেন এবং আপনার সংসার চলে গেম দিয়ে, তাহলে ঠিক আছে। বাট আপনার যদি সংসার গেম দিয়ে না চলে, তাহলে গেমটাকে একটু দূরে রাখাটাই বেটার। ১৮ থেকে ২৪ বছরের মধ্যে যেসব ছেলে মেয়ে আমরা আছি, তারা অনেক সময় আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি এবং নিজেদের কমিউনিকেশন অন্যদের সাথে ঠিকভাবে করতে পারি না। সাধারণত আইডেন্টিটি ক্রাইসিসের চিন্তাভাবনা থেকে আমাদের একটু বের হয়ে আসতে হবে। নিজের যেই কনভিন্সিং স্কিল রয়েছে বা নিজের যেই কমিউনিকেশন স্কিল রয়েছে, এটাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে। ট্রাস্ট মি, আপনার কনভিন্সিং এবং কমিউনিকেশন স্কিল যত বেশি হবে, আপনি কিন্তু ভবিষ্যতে অন্যদের থেকে তত বেশি এগিয়ে থাকবেন। আরেকটা হার্শ রিয়েলিটি, আপনার ১৮ থেকে ২৪ বছরের মধ্যে যদি কমিউনিকেশন স্কিল গ্রো না করে, অর্থাৎ সহজ ভাষায় আপনার যদি কলেজ এবং ইউনিভার্সিটি লাইফে এই কমিউনিকেশন স্কিল গ্রো না করে, তাহলে কর্পোরেট লাইফে গিয়ে কিন্তু আপনার প্রচুর কাঠখড় পোড়াইতে হবে। নাম্বার ৪, প্রোক্রাস্টিনেশন থেকে বের হয়ে আসতে হবে। সহজ ভাষায়, আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ সময় বেশি আছে জন্য ডিলে করা যাবে না। এক কথায় যদি বলি, পরীক্ষার আগের রাতে নতুন পড়াশোনা করা বাদ দিতে হবে। একদম আপনার প্রথম থেকেই আস্তে আস্তে একটু একটু করে পড়াশোনা করে এগিয়ে যেতে হবে। কর্পোরেট লাইফের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে আপনার কোনো ইম্পর্টেন্ট প্রজেক্ট সময় আছে জন্য ডিলে না করে, আপনার সেই সময়ে আস্তে আস্তে কাজটা ভাগ করে নিয়ে করতে হবে। এতে করে একদম শেষ সময়ে গিয়ে কিন্তু আপনার উপরে প্রেশার পড়বে না। এখন কর্পোরেট ওয়ার্ল্ড অথবা আপনার স্টাডি লাইফে প্রোক্রাস্টিনেশন সাধারণত ওইভাবে ভর করে না, কারণ আপনার একটা ডেডলাইন থাকে এবং আপনার ডেডলাইনের মধ্যেই কাজটা করতে হয়। বাট আপনি যদি কোনো বিজনেস করতে যান অথবা আপনি যদি ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কাজ করেন, সেক্ষেত্রে আপনার কোনো ডেডলাইন থাকবে না। আর এই সময় যদি আপনার প্রোক্রাস্টিনেশন শুরু হয়ে যায়, তখন কিন্তু আসলে আপনি ডিলে করতে 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 আলটিমেটলি আপনার বিজনেস কখনোই সাকসেসফুল করতে পারবেন না। নাম্বার ৫, নেগেটিভ সেলফ টক থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, পৃথিবীতে সব কিছুর সম্ভাবনাই 50% 50%। আপনার সাথে ভালোও হতে পারে 50%, আপনার সাথে খারাপও হতে পারে। কিন্তু তাই বলে যে আপনি সবসময় বলবেন আমি কখনো পারবো না বা আমাকে দিয়ে কখনো হবে না, এক্ষেত্রে কিন্তু এসব কথা যদি আপনার মনের মধ্যে বারবার আসতে থাকে, তাহলে আপনার সাবকনশাস মাইন্ডে কিন্তু একটা বড় ধরনের ইফেক্ট পড়ে, যার কারণে নতুন কোনো কাজ করতে গেলে আপনি কনফিডেন্ট পাবেন না এবং সবসময় নিজের মধ্যে একটা ডাউট সৃষ্টি হবে। সো ইয়াস, আজকের জন্য মূলত এতটুকুই ছিল। বাই দ্য ওয়ে, আমি লং হেয়ার করতেছি, দেখতে কেমন লাগতেছে প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। 10,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অলরেডি পূর্ণ হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর দ্য সাপোর্ট। আপনার যদি আমাকে নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে নিচে #Q&A লিখে আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আমি হয়তোবা নেক্সট ভিডিওতে একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখতে পারি, যেখানে আপনাদের সকল ধরনের প্রশ্নের অ্যান্সারগুলি আমি করার চেষ্টা করব। সো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।